لله تكبير لله تكبير সকল বিধান বাতিল করো বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদের যুব সংঘের সকল কর্মীকে মনে রাখতে হবে যে আমরা দাওয়াতের ময়দানে যুদ্ধে রত সৈনিকের মতো সব সময় আনুগত্য ছাড়া কোনো কিছু সফলতা অর্জন সম্ভব নয় আমরা বদর যুদ্ধের ঘটনা জানি বদরের যুদ্ধে একেবারে অল্প সংখ্যক মুসলিমরা বিপুল পরিমাণ কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভের মূল কারণই ছিল আনুগত্য আমাদের এই ইজতেমাকে মানে সফল করার জন্য যা কিছু করার দরকার আমাদেরকে করতে হবে আমরা যত সুন্দর সেবা দেব ইজতেমা তত সুন্দর বাস্তবায়িত হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা শেয় মহান রব্বুল আলামিনের জন্য যারা অশেষ মেহরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাবলিগে ইজতেমা 2023-এ 33তম বার্ষিক তাবলিগে ইজতেমা সেটা সফল করার জন্য আমরা স্বেচ্ছাসেবক হিসেবে স্বেচ্ছা শ্রম দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হতে পেরেছি উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহ শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সকল কর্মীকে মনে রাখতে হবে যে আমরা দাওয়াতের ময়দানে যুদ্ধে রত সৈনিকের মতো সবসময় যুদ্ধেরত সৈনিকরা যখন যেমন সবসময় অ্যালার্ট থাকে সচেতন থাকে কোনো অকারণ বা কোনো দুর্ঘটনা যেন না ঘটে এজন্য সদা সৎ মানে সচেষ্ট থাকে আমাদের প্রত্যেকটা কর্মীকে অনুরূপ সচেতন থাকতে হবে রাজি আছে তো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের প্রত্যেকটি কর্মীকে নসিহত করব যে আনুগত্যশীল হওয়ার জন্য যেটা সবাই বলে গিয়েছেন আনুগত্য ছাড়া কোনো কিছু সফলতা অর্জন সম্ভব নয় আমরা বদর যুদ্ধের ঘটনা জানি বদরের যুদ্ধে একেবারে অল্প সংখ্যক মুসলিমরা বিপুল পরিমাণ কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভের মূল কারণই ছিল আনুগত্য তাদের আনুগত্য এমন ছিল যে এই মুসলিমদের আনুগত্যের সাথে তাদের যে জাজবা জিহাদি জাজবা এবং পরকালীন জান্নাতের কামনা এটাই কিন্তু কাফেরদেরকে পিছিয়ে হটিয়ে দিয়েছে আবার দেখেন অনুরূপভাবে উহুদের যুদ্ধের যদি কাহিনী বলি আমরা উহুদের যুদ্ধে 70 জন সাহাবি শহীদ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দাঁত ভেঙে গেল এর মূল কারণ কি ছিল একটু আনুগত্য ছিল ঠিকই একটু অবহেলা একটু অবহেলা মনে করছে যে যুদ্ধ তো শেষ এইবার আমরা একটু গনিমত সবাই গনিমত জমা করছে আমরাও গিয়ে তাই করি যে একটু অসতর্কতা বা একটু অবহেলার কারণে কিন্তু বিরাট দুর্ঘটনা ঘটে গেল আমাদের এমন মনে করা চলবে না যে শেষ রাত আর কিছুক্ষণ পরেই তো শেষ হয়ে যাবে যাই এখন আর দরকার নাই সারাদিন চলেই গেল এটা মনে করার কোনো সুযোগ আছে মনে রাখবেন যে আমাদের বহু মালামাল এখানে থাকে খাদ্য প্যান্ডেলে বহু মালামাল আবার দেখেন এই যে এত বড় প্যান্ডেল মাইক সব কিছু আমরা যদি স্বেচ্ছাসেবকরা একবার শেষ পর্যন্ত না থাকি তো দেখবেন এগুলোই অনেক চোর আছে যারা চুরি করে নিয়ে চলে যাবে এই জন্য আমাদের প্রত্যেকটি মুহূর্তে কোনো সময় মনে করা হবে না যে আমাদের এখন আর না থাকলেও চলবে এবং অবহেলা করার কোনো সুযোগ নাই জিহাদের ময়দানে সালাত আদায়ের নিয়ম কিতাব হাদিসে বর্ণনা হয়েছে জিহাদের ময়দানে যারা যুদ্ধরত সৈনিক যারা মুজাহিদ তারা কিভাবে সালাত আদায় করবে সালাতের সময় কি সবাই সালাতে দাঁড়াবে একদল সালাত আদায় করবে আরেক দল দেখবে পর্যবেক্ষণ করবে কোনো সমস্যা আছে কি না এখন পর্যন্ত যারা গেছেন আপনার মক্কা মদিনায় গেছেন তো মক্কা মদিনায় এখন পর্যন্ত
ইমাম সাহেবকে বাড়ি থেকে পুলিশে গার্ড দিয়ে কয়েকজন পুলিশ গার্ড দিয়ে নিয়ে আসে এবং জামাত চলা অবস্থায় দুইজন পুলিশ তার দুই সাইডের পিছে দাঁড়িয়ে যায়, আরও দুইজন পুলিশ সালাতে করে না, জামাত চলছে ওর মধ্যেই আছে কাতারের মধ্যেই, কিন্তু সালাতে করছে না, দাঁড়ায় দেখছে যে কোনো সমস্যা আছে কিনা। তাহলে আমরা এই কথা মনে করতে পারবো না যে আমরা স্বেচ্ছাসেবক, বাংলাদেশ আলো যুবসংগ্রাম কর্মী, জামাত চলছে জামাত উপস্থিত হবো না, এটা কেমন হতে পারে? এটা মনে করার কোনো সুযোগ নেই, কারণ আমরা স্বেচ্ছাসেবক, আমাদের জামাত শেষ করার পরে একে একে আবারও সেইভাবে সালাত আদায় করে নিতে হবে এবং মুসাফির জমা করে নেবেন। জোহর এবং আসর জমা করা যায়, মাগরিব এবং ঈশা জমা করা যায়। জোহর পড়বেন দুই রাকাত, আসর পড়বেন দুই রাকাত, আবার মাগরিবের সময় মাগরিব পড়বেন তিন রাকাত, আর ঈশা পড়বেন দুই রাকাত, আর বেতেরের এক রাকাত পড়ে নেবেন। বোঝা গেছে? তাহলে আপনাদের সালাত সংক্ষিপ্ত হয়ে গেল। এবার আপনি যখন মাগরিবের সময় আপনি এশার পড়ে নিলেন, তাহলে আপনার লম্বা সারা একবারে ফজর পর্যন্ত আর কোনো সালাত নাই। জোহরের সময় আপনি যদি আসর পড়ে নেন দুই রাকাত, তো দেখা যাচ্ছে আর মাগরিব পর্যন্ত কোনো সালাত নাই। তাহলে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্যশীল না হলে আমরা দায়িত্ব পালন করতে পারবো না। দেখা যাচ্ছে যে আমরাও যারা পর্যবেক্ষণ থাকবেন, তারা অনেক সময় আপনাদেরকে এমন নির্দেশনা দিতে পারেন বা কড়া নির্দেশনা দিতে হতে পারে, প্রয়োজনে কড়া নির্দেশের দরকার হয়, তো সেটা কিছু মনে করবেন না। এটা আমাদের এই ইজতেমাকে সাফল্য, ইজতেমার সফলতা নিয়ে আসার জন্যই কিন্তু এই নির্দেশনা। সবাই আমরা এসেছি এখানে স্বেচ্ছা শ্রম দেওয়ার জন্য, আরামায়েশ করার জন্য নয়, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা কি সবাই চাই যে আমাদের এই যে স্বেচ্ছাসেবক হিসাবে যে কাজটা, যেই আমরা শ্রম দিব, যেই সেবাটা আমরা দিব, এটা যেন আমাদের জান্নাতের ওসিলা হয়, এটা আমরা চাই কি? অবশ্যই আমরা চাই, আমরা জান্নাতের জন্যই তো কাজ করছি। তা আমরা যদি এটাই চাই যে আমরা জান্নাত পাব, জান্নাতে যেতে যদি চাই, তাহলে আমাদের এই দুনিয়াবি এই কষ্টটা আমাদের জন্য কিছুই নয়। তাহলে আমাদের ইখলাসটা ঠিক থাকতে হবে, যতটুকু দায়িত্ব পালন করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দায়িত্ব পালন করব। এখানে অনেক কষ্ট হবে, অনেক ভাইয়েরা আছেন যারা ধন সম্পদের অভাব নাই, অনেক উঁচু ফ্যামিলির ভাইয়েরাও আমরা আছেন এখানে, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে বাথরুমেরও দায়িত্ব থাকতে পারে, এমনও তো হতে পারে। আমরা আমাদের এই মার্কাজে যখন ছাত্র ছিলাম, আমরা কত প্রতি বছরই বাথরুমের দায়িত্ব পালন করেছি, বাথরুমে ছাই ছিটাতে হবে, হ্যাঁ এই করতে হবে, আমরা করেছি। তো এটা কেউ মনে করবেন না যে আমার এই কাজটা দিল, এটা মনে করার কোনো সুযোগ নাই। আমরা আল্লাহর উদ্দেশ্যে এসেছি, পরকালীন উদ্দেশ্যে এসেছি, আমাদের এই ইজতেমাকে মানে সফল করার জন্য যা কিছু করার দরকার আমাদেরকে করতে হবে। আমরা যত সুন্দর সেবা দেব ইজতেমা তত সুন্দর বাস্তবায়িত হবে, এটা আমাদের স্মরণ রাখতে হবে। ধৈর্যের পরিচয় দেব সর্বোচ্চ, ইখলাসের পরিচয় দেব সর্বোচ্চ, একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করব, একজন আরেকজনের সুবিধা অসুবিধা দেখব, কখনোই মনে করব না যে ও দায়িত্ব পালন করছে, ও তো একটু ইয়ে করছে, আমার দরকার নাই, আমি একা একা করতে পারি না কেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমাদের অনেকে দেখা গেছে যে গত বছরগুলোতেও দেখা গেছে যে কিছু দায়িত্বশীলের অবহেলার কারণে একজন ভাই দায়িত্ব পালন করছে, তাও কিন্তু মনে করেনি যে সবাই চলে গেলো আমিও চলে যাই, ওর দায়িত্ববোধ থেকে মনে করছে যে আমি যদি চলে যাই তাহলে কীভাবে চলবে এটা। তাহলে আমাদের প্রত্যেককেই মনে করতে হবে যে আমরা অবশ্যই সবসময় একবার আমার যতটুকু ডিউটির টাইম, এই টাইম অবশ্যই আমি মেনটেন করব এবং আরেক দল আসা পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। হতে পারে কোনো কারণে আধা ঘন্টা লেট হয়ে গেছে পরবর্তী গ্রুপ আসতে, এক ঘন্টা লেট হয়ে গেছে, এর অর্থ এই নয় যে আমি জায়গা ছেড়ে দিয়ে চলে যাব। এই বিষয়গুলো সবে স্মরণ করবেন, আর যা বলা আসলে সব বলা হয়ে গেছে, আমার বলার কিছুই নেই। আমি শুধুমাত্র বাংলাদেশ আলো যুব সংঘের সভাপতি হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন অনুরোধ করব যে আপনারা স্বেচ্ছা সেবা দিবেন, একমাত্র আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালীন উদ্দেশ্যে, জান্নাতের উদ্দেশ্যে। যদি আমরা জান্নাত পিয়াসী হয়ে সেবা দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সেবা ভালো হবে, আমাদের দুনিয়াবি কোনো আশা নাই। একাধা দুনিয়াবি আশা নিয়ে কে এসেছেন বলেন তো, কেউ আছেন এখানে? দুনিয়াবি কী আছে এখানে? খাওয়াও ভালো নাই, এই যে একটু ঘাঁটি টাঁটি দিয়ে ভাত, এটা কি আসলেই কষ্টের ব্যাপার? আমাদের এতগুলো মানুষের, আমরা যদিও আমরা যখন যাই আপনাদের কাছে অনেক সেবা দেন মাশাআল্লাহ, আপনাদের যে সেবা আমাদের সবসময় অন্তরটা জুড়ে যায়,
কিন্তু আপনারা আসলে আমরা সেই সেবাটা দিতে পারি না। অনেক মানুষ আসেন আমরা দিতে চাইলেও পারি না, তো এটা আপনাদেরকে মেনে নিতে হবে, কষ্ট একটু মেনে নিতে হবে। তারপরে এবার চেষ্টা করেছি যতদূর সম্ভব যে আপনারা গত বছরগুলোতে থাকার জায়গা পান না, আমরা সর্বোচ্চ চেষ্টা এবার করেছি যে আপনারা কমপক্ষে ডিউটি শেষের করে এসে একটু যেন রেস্ট করার জায়গা পান, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরে চেষ্টা যে মানে যথেষ্ট চেষ্টা সেটা বলবো না, আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি যে আপনাদেরকেও কিছু সেবা দেওয়ার জন্য। তো আপনাদেরকে যতটুকু দিতে পারবো এতটুকুতে সন্তুষ্ট থাকবেন এবং আমাদেরকে আমাদের যত ভুল ত্রুটি সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ইজতেমা আপনার, এটা মনে রাখবেন যে আমার ইজতেমা, এই ইজতেমাকে সফল করব কিভাবে, এই চিন্তা সবার মাথায় থাকতে হবে এবং সর্বোচ্চ আনুগত্যের পরিচয় দিবেন ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.